তেমুর থেকে এই ড্রেসটা আমি অনেক আগে কিনেছিলাম, তো আজকে প্রথম পরলাম। আমরা একটু বিকেলে ঘুরতে যাচ্ছি, ড্রেসটা একটু বেশি কালারফুল, আমার খুব বেশি একটা ভালো লাগছে না। এই জায়গাটা হচ্ছে লন্ডনের ভেতরে, সেন্টার লন্ডন বললেই চলে। এই জায়গাটাতে ট্রেনে আসাটা সবচেয়ে ভালো, তো আমরা ট্রেনে চলে আসছি। আর আমাদের এমনিতেও গাড়ি নাই, তো আমরা বেশিরভাগ ট্রেনে আর বাসে হচ্ছে ট্রাভেল করি। তো আমরা আজকে যেখানে যাচ্ছি সেই জায়গাটার নাম বলে দিই, সেটা হচ্ছে হল্যান্ড পার্ক। হল্যান্ড পার্ক লিখলেই জায়গাটা চলে আসবে, অনেকেই জানতে চান জায়গার নাম। লন্ডনের ভিতরে কিন্তু ঘোরার মতো অনেক জায়গা আছে, একটু খুঁজে খুঁজে বের করতে হবে। হল্যান্ড পার্কটা আহামরি অনেক সুন্দর না, বাট আমাদের কাছে মনে হয়েছে যে আমরা তো লন্ডনের অনেক জায়গায় ঘুরে ফেলছি, এখন নেক্সট কোথায় যেতে পারি, তো এটা হলো আমাদের নেক্সট আর কি যাওয়ার উদ্দেশ্য ছিল। তো আমরা আজকে চলে আসছি। তো প্লেট থেকে একটা কফি নিলাম, বাইরে বের হলে না চা কফি খেতে খুব ভালো লাগে। তারপর হল্যান্ড পার্কে চলে এসেছি। এখন তো আবার উইন্টার চলে আসছে, তারপরেও আমরা নেক্সট কোথায় যেতে পারি লন্ডনের ভেতরে বা আমাদের আশেপাশে সেটাও আমরা খুঁজতেছি। যেহেতু বাচ্চা আছে, উইকেন্ডে একটু বের হলে ভালোই লাগে। হল্যান্ড পার্কটা একটা নর্মাল পার্কের মতোই অনেকটা, বাট এখানে দুই তিনটা জায়গা আছে এটার ভিতরে, একটু দেখতে সুন্দর, ওরা একটু বিশেষভাবে করেছে। বেসিক্যালি ওইটার জন্যই মানুষ আসে। আর ওই জায়গাটা খুবই ছোট, কিন্তু ছোটর মধ্যে খুব সুন্দর করেছে, সেই জায়গাটা তো নিয়ে যাবো। তো আমরা এই ম্যাপে খুঁজতেছিলাম, যেহেতু এত বড়, সম্পূর্ণটা হাঁটার আমাদের কোনো দরকার নেই, যেহেতু বাচ্চা আছে সাথে, তো যেই জায়গাটা আমাদের যাওয়া উচিত সেই জায়গাটাতেই যাব। ম্যাপ দেখে ম্যাপের একটা ছবি তুলে ফোনে নিয়ে নিলাম, কারণ সব জায়গায় ম্যাপ নাই। তারপর আমরা হাঁটতেছি, এটার ভিতরে যেটা আমি বেশি নোটিস করলাম সেটা হচ্ছে অনেক বেশি জঙ্গল জঙ্গল টাইপের, ওয়েস্টার্ন পার্কটার মতোই, কিন্তু ওয়েস্টার্ন পার্কে এত জঙ্গল না, এটার মধ্যে অনেক বড় বড় গাছ আর অনেক বেশি জঙ্গল। তো আমরা আবার সবাই ক্রিপস খেয়েছি, তো ক্রিপসের প্যাকেটটা আমি চাচ্ছিলাম একটা আশেপাশে কোনো বিন থাকলে ফেলবো। তো এখানে দেখলাম অনেক বিন আশেপাশে ওরা রাখছে, যাতে করে সবাই বিনে ময়লা ফেলতে পারে। তো এখানে একটা স্পট পাইলাম, তো এখানকার পানিগুলো একটু নোংরা ছিল, আমার কাছে ভালো লাগে না। এটার পাশে ছোট্ট আরেকটা পানি জায়গা আছে, ওটাও খুব নোংরা। আর যেহেতু জঙ্গলের মধ্যে পাখি পাতা এগুলো দিয়ে একদম ভরা ছিল, বাট চাইলে তারা রেগুলার ইউজ করে একটু ক্লিন করতে পারতো। যেই জায়গাটাতে মানুষ বেশি আসে সেটা হচ্ছে এই জায়গাটা। এই জায়গাটা সবচেয়ে বেশি সুন্দর, এত সুন্দর করে ওরা গুছিয়ে এবং পরিষ্কার করে রেখেছে, এই জন্যই আমি আগের প্লেসটার কথা বললাম। চাইলে তারা কিন্তু পরিষ্কার করে রাখতে পারতো, মেনটেন্স করতে পারতো। এই জায়গাটা এত সুন্দর, ছবির মতো সুন্দর। এখানকার ছবি যদি কেউ সার্চ করে হল্যান্ড পার্কে, বারবার এই ছবিটাই আসে। এটা বাস্তবেও দেখার মতো, ছবির মতো অল্প একটু জায়গা, বাট খুবই 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 সুন্দর করে ওরা অর্গানাইজ করেছে। আমি ওটাই আমার হাজব্যান্ডকে বললাম, যদি আমাদের আশেপাশে যে পার্ক আছে, যেরকম ওয়েস্টার্ন পার্ক, ওরা চাইলে ওইখানেও এরকম সুন্দর করতে পারে। খুবই সুন্দর করেছে, কারো মনে হয় একটা বিয়ে আছে, মানে কোনো আফ্রিকান টাইপের লোকের দেখলাম, বা সোমালিয়ান হবে তারা। সুন্দর, এখানে ছবি তুলতে আসছে হয়তো বা যারা আর কি ব্রাইড আছে, ব্রাইডের লোক আছে। তো আমি আগে আগে যাচ্ছি, খুবই সুন্দর। যে জায়গাটা সবচেয়ে সুন্দর এবং পানি পড়তেছে ঝর্ণার মতো, ওই জায়গাতে অনেক লোক ভিড় জমাইছে ছবি তোলার জন্য, ভিডিও করার জন্য, কারণ ওই জায়গাটাই হচ্ছে আকর্ষণীয় সুন্দর। এখানে আবার কালারফুল মাছও আছে, মাছগুলো দেখতে অনেক সুন্দর লাগছিল। আর এই যে মানুষ লাইনে লাইনে দাঁড়িয়ে ওইখানে ছবি তুলতেছে, তো আমিও আগে বাড়তেছি ওইখানটাতে যাব। আপনাদেরকে একটা টিপস দিই, যারা আসবেন তারা যেই গেট দিয়ে ঢুকবেন, দেখবেন গেটের সামনে একটা ম্যাপ আছে, ম্যাপে কিন্তু একটা ছবি তুলে নিয়ে আসবেন, কারণ ভিতরে কোনো ম্যাপ থাকে না, শুধু গেটের সামনে ম্যাপ থাকে। ভিতরে কিন্তু হারিয়ে যাওয়ার সম্ভাবনা আছে, আমরা ছবি তুলে নিয়ে আসার পরেও আমরা হারিয়ে গিয়েছিলাম, যদিও খুব বেশি একটা হাঁটতে হয়নি, অল্প হাঁটার পরে আমরা এই প্লেসটা পেয়ে যাই। তো ম্যাপ নিয়ে আসলে হয় কি, বা ছবিটা নিয়ে আসলে ইজিলি আপনারা ফাইন্ড আউট করতে পারবেন, কারণ এটা অনেক ভেতরে।
আর হচ্ছে যে কোনো জায়গায় গেলেই এই ধরনের সচেতনতা থাকা ভালো, তা না হয় টাইম ওয়েস্ট হয়, টায়ার্ড হয়ে যাবেন, বেশি হাঁটাহাঁটি করলে কিন্তু পরে দেখা যায় ঘোরার মজাটাও নষ্ট হয়ে যায়। তো আমরা এই যে ফাইনালি আমি লাইনে এসে পৌঁছাইছি, এখানে অনেক মানুষ আস্তে ধীরে শান্তিতে ছবি তুলতেছে। একটা সত্য কথা বলি, সেটা হচ্ছে হল্যান্ড পার্ক কিন্তু পুরাটাই জঙ্গল, দেখার মতো তেমন কিছুই নাই, শুধু এই প্লেস আর একটা প্লেস আছে, এই দুইটা প্লেসই একটু দেখার মতো। তো যারা আর কি আসবেন তারা অবশ্যই এটা মাথায় নিয়ে আসবেন, শুধু এই জায়গাটা আর আরেকটা জায়গা আছে আপনাদের সাথে শেয়ার করব, এই দুইটা জায়গা একটু দেখার মতো আর বাচ্চাদের খেলার একটা জায়গা আছে। আমার কেন জানি মাছগুলো দেখতে খুব ভালো লাগছিল, বড় বড় মাছ এগুলো, কিন্তু দেখতে মনে হচ্ছে খুবই ছোট, কিন্তু মাছগুলো অনেক বড় ছিল আর খুব কালারফুল ছিল, এই জন্য দেখতে ভালো লাগতেছে। আমি ছবি তুলতে তুলতে এবারে গিয়েছিলাম, আবার এবারে চলে আসলাম, কারণ আমার এবারে সবাই আছে, আমার বাচ্চারা, আবার হচ্ছে এখানে যে কাঠবিড়ালি আছে ওদেরকে খাবার খাওয়াচ্ছে। আমার সাইপন তো বলতেছে কাঠবিড়ালিকে বাসায় নিয়ে যাবে, ওটাকে পালবে, কারণ ওর হচ্ছে খরগোশ পালার খুব ইচ্ছা, তো এটা খরগোশের মতো দেখতে, এটাকে ধরতেও চেষ্টা করছিল, অনেকগুলো পশমও চলে আসছে ওর হাতে, তো ও হচ্ছে এটাকে বাসায় নিয়ে যাবে, খুব কান্নাকাটি করতেছে, এটা ওর খুব পছন্দ হয়েছে। এখানে আবার বাচ্চাদের খেলার মতো একটা জায়গা আছে, এই জায়গাটা একটু বেশি অ্যাডভেঞ্চার গার্ডেন বলে, এটাকে অ্যাডভেঞ্চার পার্কও বলে, এখানে আর কি বড় বড় বাচ্চারা খুব সুন্দর খেলতে পারে। তা আমি আর সায়ান হচ্ছে বসে আছি, আর সাইফন কে ওর বাবা নিয়ে গেছে, সবগুলো রাইড একটু একটু করে ওকে হয়তো বা খেলাচ্ছে, কারণ আমাদের যেহেতু কিছু করার নেই আমরা বসে আছি। আর সায়ানকে এখন এই ইয়োগার্টটা খাওয়াবো, ওদেরকে আমি এই ইয়োগার্টটা দিই, সাইফনও এই ইয়োগার্টটা খায়, কারণ কিছু তো একটা খেতে হবে, অনেকক্ষণ সময় হয়েছে, শায়ন কিছু খায় নাই। তো এখান থেকে খেলা শেষ করে আমরা চলে আসছি হচ্ছে রেস্টুরেন্টের এই সাইডটাতে, যদিও আমরা এখন বের হতে যাচ্ছিলাম, কিন্তু পরে দেখি এটার পিছনে একটা জায়গা আছে, আমি এমনিতেই ঢুকতেছিলাম যে কেমন দেখি, তো আমরা তো রেস্টুরেন্টে খাবো না, বাট পরে দেখলাম যে ভিতরে আরেকটা সুন্দর জায়গা আছে, আর ওই সময় অলরেডি সন্ধ্যা সন্ধ্যা হয়ে যাচ্ছিলো, তো ওইভাবে ক্লিয়ার আসে নাই, ছবি সুন্দর আসে নাই, বাট ভিতরে আরেকটা খুবই সুন্দর জায়গা, যদি একটু আলো থাকতো বা ফুল সামারে আসলে এই জায়গাটা হয়তো বা আরও বেশি সুন্দর লাগতো। তারপর আমাদের কাছে খারাপ লাগে না, অ্যাটলিস্ট মিস তো হয় না, জায়গাটা দেখতে পারছি। তো যারা আসবেন প্রথমে সব জায়গাটা দেখে সব ঘুরে তারপর বাচ্চাদেরকে নিয়ে ওইখানে চলে যাবেন, যেহেতু এটা 9টা পর্যন্ত ওপেন থাকে, কোনো সমস্যা নেই, রাত 9টা পর্যন্ত খোলা থাকে, যদিও 9টার আগেই অন্ধকার হয়ে যায় আর সবাই 9টার আগেই চলে যায়, কিন্তু শুনলাম যে পার্কটা 9টা পর্যন্ত ওপেন থাকে। তো এই তো এই জায়গাটা ফাইনালি আসার পর আমার ভালো লাগছে, যে জিনিসটা আমি মিস করি নাই, আমি তো এই জিনিসটার কথা ভুলেই গেছিলাম, মানে এই জায়গাটার কথা। All we know, light a match till it goes. We can see all our lines fade. And that's when I know where we lay. Yeah.
And if God can be all you need, till your wound starts to bleed. Birds of prey, they don't ever pray. এখন তো একদম সন্ধ্যা হয়ে যাচ্ছে, তো আমাদের ঘোরাঘুরি শেষ, এরপর আমরা কোথাও যাব না। জায়গা থাকলেও আর যাওয়া সম্ভব না, অন্ধকার তো হয়ে যাচ্ছে। তো আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। পার্কে থেকে যখন বের হয়ে আমরা হাঁটতেছি স্টেশনের দিকে, তো স্টেশনের দিকে যাওয়ার সময় দেখলাম যে এত সুন্দর সুন্দর বাড়ি, প্রত্যেকটা বাড়ি হচ্ছে তিন চারতলা করে। তো সুমনকে বললাম যে এটা বাংলাদেশের মতো লাগতেছে না, যে আমরা অনেক সময় ধানমন্ডি, গুলশান, বনানীতে গেলে এই টাইপের বাড়িগুলো দেখি, এবং অনেক বড় বড় রোডও আছে। এখানকার রোডগুলো একটু বেশি চওড়া। তো সুমন তখন বললো যে এটা হচ্ছে সেই এলাকা, যে মানুষ বলে না যে বড় লোকের একটা এলাকা আছে, এটা হচ্ছে সেটা। আরও কয়েকটা আছে, বাট এটাও একটা যে এখানে সব বড় লোকেরা থাকে, যারা মিলিয়নিয়ার বিলিয়নিয়ার তারা থাকে এখানে, হয়তো বা কোনো এমপি মন্ত্রী তারাও এখানেই থাকে। তাদের বাসাগুলো দেখলেই বোঝা যায় যে তারা কত বড় লোক, এবং এই বাসাগুলো আসলে কোনো ভাড়াটিয়া মনে হয় না থাকে, মানে বাসাগুলো দেখলেই বোঝা যাবে যে বড় লোকের বাসা আর বড় লোকের এলাকা। তো আসলেই প্রত্যেকটা বাসা একরকম, এক কালার, আর বাসাগুলোর ভিতরগুলোও মানে বাইরে থেকে দেখা যাচ্ছে। তো আমাদের খুব ভালো লাগলো, আমরা হাঁটতে স্টেশনের ভিতরে চলে আসলাম। আর স্টেশনের ট্রেনে ওঠার আগে আমরা আবার একটা কোল্ড কফি নিয়ে নিছি, এই আর কি। কফি খেতে খেতে এখন আমরা বাসায় চলে যাব। একটা আসার সময় খেয়েছি, এখন একটা যাওয়ার সময় কফি খাচ্ছি। তো এই ছিল আমাদের আজকের মানে উইকেন্ডের ঘোরাঘুরি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।